love you. Kiran. Yes. इतना टेस्टी तेनू रब ने बनाया जी करे चबाता रहूं। हेलो गुड मॉर्निंग शुभ प्रभात কেমন আছো সবাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে তোমাদের মধ্যে কারা কারা সিনেমার পোকা আমাকে জানাও বিকজ আমি তো প্রচন্ড সিনেমা দেখি আজকে 24 ঘন্টা ধরে আমরা যা যা খাবো সবকিছু আমার প্রিয় বলিউডের অ্যাক্টর যে অ্যাক্ট্রেস আছে তার প্রিয় খাবার অনুযায়ী খাবো অর্থাৎ যে আমার প্রিয় অ্যাক্টর তার প্রিয় খাবার আমরা খেয়ে পেট পুজো করব তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক আর হ্যাঁ কোথায় যাচ্ছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো নেই ভিডিওটাকে লাইক করেছো নেই কেন করোনি এক্ষুনি একটা কাজ কলা দিয়ে লাইক করো সাবস্ক্রাইব করো নয় তো 5 লাখ হবে কি করে তো গাইস আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার দুটো ফেভারিট গো টু উইন্টার প্রোডাক্ট প্রথম হলো ল্যাকমে আইকনিক কাজল টুইন প্যাক এই কাজলটার পিগমেন্টেশনটা হচ্ছে একদম জেট ব্ল্যাক ঝট করে স্মাচ করে না ওয়াটারপ্রুফ তার সাথে সাথে এটা লাস্ট করে ইন ইওর আইস ফর আপ টু 22 আওয়ার্স সেকেন্ড হলো ল্যাকমের এই ফরএভার ম্যাট লিকুইড লিপস্টিক গুলো আমি শেয়ার করছি আমার ফেভারিট কয়েকটি উইন্টার শেড এটার পিগমেন্টেশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তার সাথে সাথে এটা কিন্তু ঠোঁটটাকে বেশি ড্রাই করবে না তো তার জন্য উইন্টারে তুমি এটা পারফেক্টলি ক্যারি করতে পারবে উইদাউট এনি কাইন্ড অফ ডিসকমফোর্ট লং লাস্টিং তো তুমি অনেকক্ষণ ওয়্যার করতে পারবে আমি এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়েছি ট্রেল অ্যাপ থেকে যেটা একটা শর্ট ভিডিও কাম ই-কমার্স অ্যাপ যেখানে অথেন্টিক ব্র্যান্ডের জিনিসও অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায় ফরএভার ম্যাট লিকুইড লিপস্টিক গুলোর MRP হলো 295 টাকা বাট কুপন কোড অ্যাপ্লাই করার পর আমি যার ফলে এটার দাম পড়েছে 196.18 টাকা আইকনিক কাজলের টুইন প্যাকটার MRP ছিল 320 টাকা কুপন অ্যাপ্লাই করার পর আমি পেয়েছি শুধুমাত্র 212.80 টাকায় বিয়ে এবং সেলিব্রেশনের মরশুম তো শুরু হয়ে গিয়েছে তো এটাই কিন্তু পারফেক্ট সময় ট্রেলের উইশ লিস্টে সিলেক্ট করে রাখা ড্রেস এবং বিউটি প্রোডাক্টস আরও কম দামে কিনে আপনার ফ্যাশন কালেকশনকে নতুন করে তোলার 20 নভেম্বর থেকে ট্রেলে শুরু হচ্ছে বিউটি ফেস্টিভ্যাল যে উপলক্ষে ট্রেল দিচ্ছে অথেন্টিক ব্র্যান্ডেড স্কিন কেয়ার মেকআপ পার্সোনাল কেয়ার অর বাথ অ্যান্ড বডি প্রোডাক্টসের ওপর 70% পর্যন্ত ছাড় প্লাস আমার দেওয়া কুপন কোড ইউজ করলে পাবেন এক্সট্রা 25% ডিসকাউন্ট আর দেরি নয় এই বিউটি সেলকে হাতছাড়া না করতে শপিং শুরু করুন সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো ডু চেক আউট এন্ড ডু নট মিস আউট দ্য অ্যামেজিং অফার্স দিনটা আমি শুরু করব আমার ফেভারিট একজন বলিউড অ্যাক্ট্রেস দিয়ে আর তোমরাও আমাকে শুনে বলো যে তোমাদেরও তাকে ভালো লাগে কিনা এক চুটকি জলচিপকি তিখা তুমি কি জানো রমেশ বাবু থোড়া আখমের ডালকে দেখো সব দিখেগা ঘুলু ঘুলু She is Deepika Padukone. তো আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা শুরু করব দীপিকা পাদুকোনের ফেভারিট খাবার দিয়ে তো আমি গুগলে রিসার্চ করে জানতে পারি যে দীপিকা পাদুকোনের ফেভারিট খাবার হলো রসম অ্যান্ড রাইস তো চলো আমরা ব্রেকফাস্টের খাবারটা রেডি করতে যাই কিচেনে কারণ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্পেশাল রসম তো গাইস রসম হলো একটা সর্ট অফ টিপিক্যালি সাউথ ইন্ডিয়ান ডাল বা সাউথ ইন্ডিয়ান স্যুপ বলতে পারো যেটা টমেটো বেসড হয় এটা বানানোর জন্য সবার আগে আমরা 1 চামচের মতো মেথি ছোট চামচ 3-4টে ব্ল্যাক পেপার কর্ন আর 1 চামচের মতো সাদা জিরে আর 2 গোটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এই যে ড্রাই রোস্টটা করছি এটাকে প্রথমে আমরা পাউডার বানিয়ে নেব একটু কোর্স পাউডার বানাতে পারো একদম ফাইন বানানোর প্রয়োজন নেই শুকনো লঙ্কাটা কতটা তোমরা ঝাল খাবে সে অনুযায়ী দেবে এবার আমি দিয়েছি তেল আমি অলিভ অয়েলে বানাচ্ছি তোমরা যে কোনো অয়েলে বানাতে পারো ইনক্লুডিং কোকোনাট অয়েল এখানে আমি দিয়েছি তারপর একটা টুকরো করা শুকনো লঙ্কা আর কিছু সাদা জিরে যখন জিরেটা স্প্ল্যাটার হবে ওপরে আমি দিয়ে দেবো 3-4টে থেতো করা রসুন রসুনটা হালকা নাড়িয়ে চাড়িয়ে এটা দিয়ে যখন একটা ভালো ফ্রেগরেন্স আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কারি পাতা এবার আমি এটাকে হালকা ফ্রাই করবো যতক্ষণ না কারি পাতাটা একটু ক্রাঞ্চি হয়ে যাচ্ছে না যখন কারি পাতাটা ক্রাঞ্চি হয়ে যাবে আমি ওই যে আমি করে রেখেছি টমেটো পেস্ট আর যে ড্রাই রোস্ট পাউডারটা ছিল ওটা আমি জলের সাথে মিক্স করে একসাথে অ্যাড করে দিয়েছি এবার এটার মধ্যে দেবো আমি অল্প একটু নুন দিয়ে এটা ভালো করে ফোটাবো এটাকে আমরা কিছুক্ষণ কুক করবো যাতে টমেটোর র ভাবটা চলে যায় আর ঝোলটার মধ্যে একটা সুন্দর টেস্ট আসে
এবার আমরা এটাতে হলুদ অ্যাড করব, তারপর আমরা রসমটাকে ভালো করে ফুটতে দেব। যখন এটা ভালো করে ফুটে ফুটে আসবে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। রসমটা ভালো করে ফুটে গেলে এতে আমরা অ্যাড করে দেবো 1 চামচের মতো তেঁতুলের পেস্ট। তারপর এটাকে ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করছি বড় 1 চামচ জাগারি পাউডার। এবার তোমরা কতটা জাগারি পাউডার অ্যাড করতে চাও সেটা সম্পূর্ণ তোমরা টেস্ট করে দেখবে, তোমরা টক ঝালটা মিষ্টিটা যেরকম ব্যালেন্স চাও সেই অনুযায়ী করবে। আর এবার আমি ওপর থেকে অল্প ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দেবো। আর আমাদের রসম একদম কিন্তু তৈরি, এটা খেতেও দারুণ লাগে আর প্রচণ্ড টেস্টি হয়। দীপিকা পাদুকোন কিন্তু লেমন জুস খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি ব্রেকফাস্টে নিয়েছি ভাত, রসম, দীপিকার ফেভারিট আমের আচার, আর তার সাথে আছে লেমন জুস। এটা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা খাবো। এটা দেখতে যতটা ডেলিশিয়াস লাগছে আমি গন্ধেতে আরও বেশি আমার খিদে পেয়ে যাচ্ছে। চলো খাওয়া যাক আর পেট পুজোটা সেরে ফেলা যাক। ফাইনালি চলে এসেছি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে। তোমরা ভাবতে পারো সকাল সকাল ভাত, তো বলি আমি যখন স্কুলে পড়তাম না আমি সকাল সকাল ভাত খেয়েই স্কুলে যেতাম, তো আমার মনে হয় দিস ইজ আ ভেরি ভেরি ইট স্মেলস ডেলিশিয়াস। মানে আমার নাকে সর্দি, নাক বন্ধ কিন্তু তার মধ্যে দিয়েও যা গন্ধ ছাড়ছে না, ইট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। মিষ্টি ভাব আছে, যেহেতু জাগরি পাউডার দিয়েছি জাস্ট টু ব্যালেন্স আউট, মানে পারফেক্ট লেভেল একদম ট্যাঙ্গি মিষ্টি। আর তার সাথে একটু স্পাইসি ভাব আছে বিকজ অফ দ্য ড্রাই রেড চিলিজ আর দ্য অ্যারোমা অফ কারি পাতা। আই থিঙ্ক আই নাও নো ওয়াই দীপিকা পাদুকোন এই ডিশটা খেতে পছন্দ করে। Well balanced, beautiful flavor. Best breakfast ever. Almost শেষ করে দিয়েছি, কত ভালো লাগছে। লেবু জলটা না, চেরি অন দ্য কেক যাকে বলে। খানা খতম, পেট মে হজম, মন প্রাণ ভরে গেল, এখনো খেতে ইচ্ছা করছে। তো গাইস, ফেভারিট অ্যাক্ট্রেস তো একজন হয়ে গেছে, বাট দুপুরের লাঞ্চটার জন্য আমাকে আমার ফেভারিট অ্যাক্টরের কথা বলতেই হবে, যাকে ছাড়া এই ভিডিওটা একদম ইনকমপ্লিট। আই লাভ ইউ কিরণ। আরে কেনা ক্যা চাহতে হো, শাহরুখ খান। শাহরুখ খান ইজ মাই অল টাইম ফেভারিট অ্যাক্টর। আজ পর্যন্ত এমন কোনো সিনেমাই নেই যেটা আমি শাহরুখ খানের দেখিনি, এক্সেপ্ট পেহলিয়া জিরো। তো শাহরুখ খানের মোস্ট ফেভারিট হলো তন্দুরি চিকেন, হি অ্যাবসলিউটলি লাভ তন্দুরি অ্যান্ড মুঘলাই আইটেম। তো আমার মনে হলো একটা তন্দুরি চিকেন তো খাওয়াই যায়, মানে মুরগি খেতে যে আমার মতো মুরগি পাবলিক এরকম লাগে তোমরা তো জানোই, রাইট? আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ লাঞ্চে আমি কি এনেছি। লেবু, লেবু, মুরগির ঠ্যাং খাওয়ার মধ্যে একটা অন্য লেভেলের আনন্দ আছে যেটা আমার তো মুরগির ঠ্যাং চেবালেই বুঝতে পারবে। শেষ করে দিচ্ছি, এটাও খাবো। এরকম করে ক্যামেরার সামনে বসে বসে গেলা যায়, একটু ফ্যানটা চালাবো, টিভিটা চালাবো, দেখতে দেখতে খাই, হাড্ডি চেপাতে চেপাতে, তারপর দেখাবো। আমি নিয়ে এসেছি প্লেট ভর্তি করে না, ট্রে ভর্তি করে
ইভিনিং এর খাবার। আর এখানে না একটা না দুটো না তিন তিনটে ফেভারিট অ্যাক্টরের খাবার আছে, ঠিক আছে? একটা একটু রিপিটেটিভ। আবার আগে এই প্লেট ভর্তি যে পমেগ্রানেট, লেমন, চিয়া সিডস, এই যে প্লেটটা দেখছো, এই প্লেটটা ইজ ফর মাই ফেভারিট অ্যাক্টর অক্ষয় কুমার, যার একটা মুভিও আমি মিস করি না। তো রিসেন্টলি অক্ষয় কুমার ভিগান হয়ে গেছেন অ্যান্ড হি এনজয়স অ্যাভোকাডো উইথ টোস্ট অ্যান্ড ফ্রেশ fruits along with chia seed pudding and lot of many items. So amar mone holo fruit is something which is available at home, so this is the perfect one. To sathe ekdom etar opposite jeta hocche hakka noodles, ar eta hocche for my favorite actor Ranveer Singh. Ranveer Singh enjoys indo chinese food, especially noodles. Tar sathe sindhi food o pochondo kore, to amar mone holo eta tar jonno perfect. Finally ache Ranveer thakle Deepika thakbe na ki kore hote pare, jani sokale kheyechi but eto khe hojom korar jonno amar লেবু রস দরকার, তো তার জন্য দীপিকাস ফেভারিট লেমন জুস আগেইন। ওটা খেতে থাকলে না আমি খেতেই থাকবো, আর এটাতে আসবো না, ওটাই শেষ করে দেবো পুরো একবারে, মিলিয়ে মিশিয়ে খেতে হবে না বলো। রাতের ডিনার নিয়ে আর লাইটটা একটু কম আছে বিকজ আমি লাইটটা অফ করে ডিম করে টিভি দেখতে দেখতে খাবো। সত্যি কথা বলতে গেলে সকাল থেকে না খেতে খেতে আর শ্যুট করে করে আমি হাঁপিয়ে উঠেছি। আর আজকে এত ডিফারেন্ট ভেরিয়েন্টের খাবার দাবার খেয়েছি, মানে স্টার্টিং উইথ সাউথ ইন্ডিয়ান, তারপর তন্দুরি, বিকেলে আবার চাইনিজ, আর ফাইনালি আমার মনে হলো বাংলাতে আমরা এই সেলিব্রিটি ফেভারিট ফুড চ্যালেঞ্জ করছি, তো একটা বেঙ্গলি ফুড না হলে কি করে হবে। তো আমি রাতের ডিনারে এনেছি একদম প্রপার হোম কুকড বেঙ্গলি ফুড, ঠিক রানী মুখার্জির পছন্দের মতো। এখানে আছে ফিশ কারি, রাইস, বাঙালিদের একটু ভাজা ছাড়া চলে না, আর সঙ্গে আছে বাঙালি স্পেশাল চিকেন কারিও, চিকেন ছাড়া তো আমারই চলে না। আর এই পুরো খাবারটা খাবো পেট পুজো করে আর আজকের চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব। আর আমার যে নাকের কি দশা সেটা তো তোমরা বুঝতেই পারছো গাইস। আমি জানি যে আজকের চ্যালেঞ্জে আমি কমেন্ট রিডিং করলাম না, বাট আই প্রমিস নেক্সট চ্যালেঞ্জে কমেন্ট রিডিং অবশ্যই আমি করবো, নো ডাউট। তো নিচে কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টসগুলো আমার কাছে খুব ম্যাটার করে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নেক্সট কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।